সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার হারিয়ম রাজেশ চ্যানেলে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এলাকার বাজার কীরকম বসে। তো ব্যাগ হাতে করে বাজার করতে বেরিয়ে পড়েছি, বাজার করার পরে দেখাবো আপনাদেরকে কেমন লাগলো, ভিডিওটা অবশ্যই জানাবেন। চলে এসেছি প্রথমেই সবজির দিকে, গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেছনে এগুলো পেঁয়াজের তলা। তো এই বাজারে সব কিছুই পাওয়া যায়, দেখতেই পাচ্ছ কত বাঁধাকপি ফুলকপি এসেছে এখানে। প্রচুর লোকজনের সমাগম হয় এইখানে। তো কাঁচকলা, গাজর, বিনস দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই, এখানে সবাই বাজার করতে আসে। আমাদের এলাকার একটি মাত্র হাট, তো এই হাটটা বসে সোমবার, শনিবার আর বৃহস্পতিবার। এগুলো চাষির কপি, তাই পাতা পর্যন্ত এখনো রয়েছে। কাপড়ের দোকান থেকে বীজের দোকান, লোহালক্কর, চাবিতালা, এখানে সুগন্ধি সুগন্ধি ধূপও পাওয়া যায়, দেখতেই পাচ্ছ। কঞ্চির ছড়া, এই দেখো এখানে ফুল গাছের চারাও পাবে। অনেকদিন ধরে ফুল গাছের চারা বিক্রি হচ্ছে, প্রায় শেষের দিকে এবারে। তেল ভাজা পর্যন্ত এখানে অ্যাভেলেবেল। মাটির বাসন, কুমোর বাসন, আর একটা লোহা লক্করের দোকানও আছে এখানে, দেখতে পাচ্ছ। মুটি, কাটারি, খুন্তি, একটু সামনে থেকে দেখিয়ে দিই মাটির বাসনগুলো। তার আগে দেখাই, এই দেখো সামনে থেকে মাটির বাসনগুলো। বীজের দোকান, বিভিন্ন রকম বীজ, শাকসবজি থেকে সব রকমের বীজ। এইটা কাদা হয়, দেখতেই পাচ্ছ কত নারকেল দিয়ে বসে আছে, মুখে মুচকি হাসে। পাশে পেঁয়াজ বিক্রি হচ্ছে, আলুর বাজারটা বেশ একটা বড়, অনেক লোকজন এখানে আলু নিয়ে বসে। ভুসিমাল দোকান, আমাদের এখানে এই মুদিখানা দোকানকে ভুসিমাল দোকান বলে, তো এখানে অনেকগুলো মুদিখানা দোকানও পাবে। পেঁয়াজতলা সামনে নিয়ে এসছি আরেকবার, দেখে নাও ভালো করে। এই দেখো এবার নিয়ে এসছি মাছের বাজার, বড় বড় মাছ আছে, বিভিন্ন রকম মাছ, সমুদ্রের মাছও এখানে পাওয়া যায়। ইলিশের সময় বড় বড় ইলিশও পাওয়া যায় এখানে, দেখতেই পাচ্ছ দেশি পুকুরের মাছ। মাছ থেকে মাংস সবই পাওয়া যায়। এই দেখো মাংসের দোকানেও চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর জিনিসপত্রের দাম জানার জন্য আপনারা সবাই কমেন্ট করুন। আর ততক্ষণকে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।